মঠের বোনদের সবারই একজন করে সেবিকা রয়েছে, তোমার কেন থাকবে না? সারা জীবন আপনার অধীন হয়ে থাকবো ওগা। ওকে আমি তোমার দায়িত্বে ছাড়ছি। এই উপহার শাহ আব্বাস ব্র্যান্ডের এক সেট কাপ পিরিচ এসেছে জাহারা খানম ও তার পরিবারের পক্ষ থেকে। এই বাড়িতে আগে কারা থাকতো একটু খোঁজ নিয়ে তা দেখা উচিত। তাদের যে সকল জিনিসপত্র এখানে আছে তারা যেন সেগুলো এসে নিয়ে যায়। এই যে নিন। শেরজাদ খানম আসবে না? তাকে খেতে আসতে বলেছিলাম, বললেন খাওয়ার ইচ্ছে নেই, আসরের সময় এক টুকরা পনির আর সবজি খেয়ে ঘুমাতে চলে গিয়েছেন। আচ্ছা, আমারও খাওয়ার ইচ্ছে নেই, বাইরে বিকেলে কিছু খেয়েছে, এগুলো সব গুছিয়ে ফেলো। ঠিক আছে জনাব। আর কিছু কি লাগবে জনাব? Thank you.
সালাম। সালাম। আরে তুমি ভালো আছো তো? এই তো ভালোই আছি। ক্লাসগুলো কেমন চলছে? এখনো বুঝতে পারছি। সবাই আমার কথা শোনো। আবার কবে বিশ্ববিদ্যালয় খুলবে আর ক্লাস হবে তা নিশ্চিত বলা যাচ্ছে না। অর্ডার এসেছে মন্ত্রণালয় থেকে। ছাত্রদের বিক্ষোভের আশঙ্কায় বিশ্ববিদ্যালয় আজ থেকে বন্ধ। মন্ত্রণালয়ের অর্ডার অস্বীকার করার উপায় আমাদের নেই, তাই বন্ধ থাকবে। আমরা কি করব? দয়া করে চলে যাও, সবাই চলে যাও। তোমরা যদি এখানে হইচই করো তাহলে পরে আমি ঝামেলায় পড়ব। চলে যাও সবাই, চলে যাও, দয়া করে চলে যাও, চলে যাও সবাই। দানব মেহেরচাঁদ, জনাব দমাভন্দি, এসো। হুট করে বন্ধ করে দিলে কি হয়? এভাবে হয় না তো, কিছু একটা করে যান স্যার। খানম মেহেরচাঁদ, জি, তোমার সমস্যার সমাধান হয়ে গেছে। ওহ, খোদার শুকরিয়া। তুমি পড়াশোনা চালিয়ে যেতে পারো, আর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তোমার সময়ও বাড়িয়ে দিয়েছে। অনেক ধন্যবাদ, খুব ভালো খবর। জনাব দমাভন্দি, জি স্যার, দুঃখজনকভাবে বলতে হচ্ছে যে কয়েকদিন আগে তোমাকে বহিষ্কার করা হয়েছে। আমি আসলেই দুঃখিত। ভালো থাকবে, খোদা হাফেজ। খোদা হাফেজ। খুবই দুঃখজনক, এটা নিয়ে মন খারাপ করার কিছু নেই, কিছুদিনের মধ্যেই সব ঝামেলা মিটে যাবে। আশা করি তাই হোক। অনুমতি দিলে আমি এখন যেতে পারি। খোদা হাফেজ। খোদা হাফেজ। জনাব দামাভান্দি, আপনার সঙ্গে একটু কথা ছিল। বলুন। এই চিঠিটি আপনার জন্য। আমার জন্য? জি। আমি নিজেও আমার বাড়িতে এই কার্পেট ব্যবহার করি। আসসালামু আলাইকুম বাবা। সালাম জনাব ফরহাদ। আপনি নিশ্চিন্ত থাকুন, এটা খুব ভালো কার্পেট। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আমিও এরকম চাচ্ছিলাম। তাহলে তো হয়েই গেল। হ্যাঁ, আসলে এটার দাম কত? কেনা দাম দিলেই হবে। তাহলে তো খুবই ভালো। আচ্ছা, আপনার পছন্দ হয়েছে খানম? জি, আমি নিয়ে যাওয়ার ব্যবস্থা করছি। সে ব্যবস্থা দোকান থেকে করে দিচ্ছি। তাহলে খুবই ভালো হয়। বাড়ির সবাইকে আমার সালাম জানাবেন। আপনার সহায়। আবার আসবেন। খোদা হাফেজ। খোদা হাফেজ। আবার আসবেন। খোদা হাফেজ। আসগর, জি, এগুলো খুব ভালো করে প্যাকেট করে দাও। আচ্ছা, ঠিক আছে। ফরহাদ। জি বাবা। তোমার তো আরো এক ঘন্টা আগে আসা উচিত ছিল। জি বাবা, একটু বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলাম। আজ বিশ্ববিদ্যালয়, কাল যাবে বললে? বিশ্ববিদ্যালয় থেকে একটা চিঠি নেওয়ার দরকার ছিল। কিসের চিঠি? আমাকে তারা বহিষ্কার করেছে, এই খবরটা গতকাল কি পেয়েছিলাম। গতকাল খবর পেয়েছো আর আমাকে বলনি? বাবা, তুমি একদমই মন খারাপ করো না, এটা খুব একটা জরুরি কিছু না। জরুরি? অবশ্যই, খুব বেশি জরুরি। আমি বুঝতে পারছি না তোমাদের মতো যুবকদের কি সমস্যা, নাক উঁচু স্বভাবের কারণে কিছুই দেখতে পাও না। তোমাকে বুজুর গগা ইউরোপে চলে যেতে বললেন, গেলে না কেন? বাবা, বুজুর গগা কেন আমাকে বিদেশ যাওয়ার জন্য জোর করবেন? কারণ তিনি তোমার ভালো চান। বাবা, আমি একদমই যেতে চাই না, না হয় আমার জীবনে একটা দুর্ঘটনা ঘটে গেছে, তাই বলে চোরের মতো দেশ ছেড়ে পালিয়ে যাব কেমন কথা। হ্যাঁ, এখানে বসে বসে গাছে পানি দাও, দুদিন পর পর ঝামেলায় জড়াও আর আমরা টেনশন করি। ফরহাদ, তুমি কি নিজেকে আয়নায় দেখো না? তুমি বড় হয়েছ বাবা, বড় হয়েছ। হ্যাঁ, এমন ভাবলে কয়েকদিন পর আয়নার দিকেও তাকাতে পারবো না, একটা কাপুরুষ যে পালিয়ে এসেছে। আরে, তুমি এটা কি করছো? দুঃখিত জনাব, আপনি বললেন ভাজ করতে, তাই করছিলাম আর কি, দুঃখিত। ঠিক আছে, যেতে না চাইলে নেই, সব বাদ দিয়ে কাজে মন দাও, এত জেদ ভালো না, বাদ দাও বিশ্ববিদ্যালয়। তোমার বয়সের ছেলেরা এখন কোথায় পৌঁছে গেছে জানো তুমি? কোথায় পৌঁছেছে বাবা? হ্যাঁ, অনেক দূর। মাকে ফোন করে বলে দাও তুমি সহি সালামতে আছো, সকাল থেকে 200 বার ফোন করে ফেলেছে। আচ্ছা, তুমি কি কাফনের কাপড় পরাচ্ছ নাকি? কার্পেট এটা,
রুহু আছে, ভাবনা আছে, জীবন আছে। দুঃখিত জনাব। কি করে বোঝাই, জমিন আসমান এক করে ফেললে এরা কিছু বুঝবে না। ফরহাদ। হ্যালো। জি। আমি একটু কাজে বাইরে যাচ্ছি। ঠিক আছে বাবা। দোকানের দিকে খেয়াল রেখো। আচ্ছা। হ্যাঁ বাবা ছিল। হ্যাঁ শুনছি মা। মা আমি তো বাচ্চা না, এত ফোন করার কি আছে? আমি একটু বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলাম। বাতুল খানম। জি খানম। খানম, আমার তো মনে হয় আগেই অনেক বেশি ভালো লাগছিল। কোথায় ভালো লাগছিল বাতুল খানম? সবকিছু তো উলটপালট হয়েছিল। এটাই মানুষের স্বভাব, এক হাত এদিকে এক হাত ওদিকে, এক চোখ এদিকে এক চোখ ওদিকে। শরীরের সাথে ঘরের কোনো সম্পর্ক নেই, বুঝেছো? ঘরের সবকিছু গোছানো থাকলে মানুষের মনও অনেক পরিচ্ছন্ন থাকে, এই জন্যই সব গুছিয়ে রাখা উচিত। বাতুল খানম। জি। একটু এদিকে এসো, টেবিলটা এখান থেকে সরিয়ে রাখতে হবে। খানম এখনই? এসব কাজ এখনই করার কি প্রয়োজন আছে? আপনার বিশ্রাম নেওয়া উচিত। বাতুল খানম, এখন এত বাহানা দিতে হবে না। আপনার ভালোর জন্যই বলছি। এখন হয়তো বুঝতে পারছেন না, কিন্তু যখন একটু বয়স হবে, আপনার চেহারায় ভাঁজ পড়বে, সৌন্দর্য কমে আসতে আসতে, তখন বুঝতে পারবেন এসব অহেতুক কাজ ছিল। সাবধানে। এই তো। ওরে বাবা রে, ও জান চলে গেল। আল্লাহ, কি হলো আবার? সালাম জনাব কোবাদ, আপনি কষ্ট করে আনতে গেলেন কেন? আমাকে বললেই হতো না। ভাবলাম একটু মগজ নেহারি এনে সবাই একসাথে খেলে খারাপ না। ধন্যবাদ। বাতুল খান, ওগুলো ভেতরে নিয়ে রাখো, আজ সবাই একসাথে বসে খাবো, ভালো হবে ইনশাল্লাহ। সামনে কি কোনো উৎসব আছে নাকি যে হঠাৎ করে ঘর পরিষ্কার শুরু করলে? আরে না, সকালে ঘুম থেকে উঠে ঘরের দিকে তাকিয়ে মনে হলো গুছিয়ে নিলে হয়তো ভালো লাগবে। ও, খুব ভালো করেছো। মনে হচ্ছে তুমি ধীরে ধীরে বাড়িটাকে নিজের বলে ভাবতে শুরু করেছো। বাদ দাও, টেবিলটা ধরে আমাকে একটু সাহায্য। তোমাকে ধরতে হবে না, আমি করছি। শুধু বলো কোথায় রাখবো। ওই সোফার উপরে রাখো। আমাকে দাও, আমি রাখছি। যে আর কিছু করতে হবে? হ্যাঁ, এই ফটো ফ্রেমটা এখান থেকে সরিয়ে ফেললে ভালো হতো। থাকুক না, ভালোই তো। এটা বেশি কৃত্রিম লাগে, তার উপরে রংগুলো কেমন জ্বলে গেছে, দেখতে খুবই বাজে লাগছে। আচ্ছা, কোথায় রাখবো? ওখানে, আপনার যা মর্জি। আস্তে বাতুল খানম, সাবধানে, ধাক্কা লাগবে। বাবা খানম, এটা নামিয়েছেন কেন? ওখানেই তো ভালো ছিল। কিন্তু এখানে নতুন একটা জিনিস লাগাবো। জনাব কোবাদ, তুমি বলেছিলে এ বাড়িতে এর আগে কারা থাকতো সে বিষয়ে খোঁজ নেবে। ব্যস্ততার কারণে ওটা ভুলে গিয়েছিলাম, আজকেই গিয়ে আমি খোঁজ নেব। সাবধানে। জি। না মানে তুমি বললে আজ যাবে, তাই বললাম সাবধানে যেও। হ্যাঁ অবশ্যই। বাতুল খানম। হ্যাঁ বলুন। যাও, আমাদের জন্য দু কাপ চা নিয়ে এসো। ঠিক আছে, আনছি। তোমার কাছে কোনো ভালো ফটো ফ্রেম নেই? থাকলে আমাকে দাও, আমি এই দেয়ালে টানিয়ে রাখি। না, আমার তেমন কিছু নেই। বিনয় দেখাচ্ছ নাকি আমার মতো করে এখনো এই বাড়িটাকে নিজের মনে করতে পারছো না? একটু খুঁজে দেখি। এই ছবিটা হলে কি চলবে? খুবই সুন্দর। আসলেই সুন্দর? হ্যাঁ। শিরিন বলতো জাদুকরদের মতো, চোখের সামনে রাখতে দিত না, ওই চোখ দেখে ভয় পেত। কি বলো, আমার দৃষ্টিতে উনি আসলেই সুন্দরী। চোখগুলো, উনি তোমার মা।
শুনেছি উনি মারা গেছেন, খোদা ওনাকে জান্নাত দান করুন। খোদা সবাইকে ক্ষমা করুক। তখন আমার 10 বছর বয়স। এরপর বাবা 4-5 বছর দুনিয়ার সেরা মা ছিলেন। মাঝে মাঝে স্বপ্নে দেখি। তোমার চাঁদ মা সত্যি সুন্দরী। খানম চা কোথায় রাখবো? ওখানে কার্পেটের উপর রাখো। ওহ, কোমর শক্ত হয়ে যাক, তাও ব্যথা না করুক। দেখো এই জিনিসপত্রগুলো সব আমার মায়ের দেয়া। সত্যি বলতে কি এখনো পর্যন্ত ভুলতে কিছুটা সময় লাগবে। এখনই খাবার নিয়ে এসেছি।